গতদিন আমরা কথা বলেছিলাম ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নিয়ে, তো আজকে আমরা কথা বলবো থিম নিয়ে। তো থিম জিনিসটা কি, কি ধরনের থিম থাকে, আমরা এ টু জেড বিস্তারিত আজকের ভিডিওতে বলবো। চলুন শুরু করা যাক। আমাদের দুই ধরনের থিম আছে, একটা হচ্ছে ফ্রি থিম আর একটা হচ্ছে পেইড থিম। তো ফ্রি থিম দিয়েও আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি, পেইড থিম দিয়েও আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো এখন ফ্রি থিমটা আমরা কিভাবে পাবো? আমরা ফ্রি থিমটা খুব সহজে পাইতে পারি, ফ্রি থিমের জন্য আমাদের কোনো পে করতে হবে না। যেমন আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে যদি একটু সার্চ দিই, ওয়ার্ডপ্রেস ফ্রি থিম, তো ওয়ার্ডপ্রেস ফ্রি থিম যদি আমরা একটু লিখে সার্চ করি, তাহলে আমাদের এই ওয়ার্ডপ্রেসের এই ওয়েবসাইট থেকে, wordpress.org এই ওয়েবসাইট থেকে আমরা প্রচুর পরিমাণে থিম পেয়ে যাবো, সবই ফ্রি। ঠিক আছে, তো এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা নিজেরা একটা থিম, আমরা যে কোনো আমরা থিম নিয়ে ওয়েবসাইটে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটা বিল্ড আপ করতে পারি, কাজ শুরু করে দিতে পারি। বাট একটা প্রবলেম আছে, সেটা হলো ফ্রি থিমে সব ধরনের ফিচার থাকে না। যেমন আমরা যদি আমাদের ওয়েবসাইটে চাই যে অনেক ভালো ফিচার অ্যাড করতে, বা আমাদের ওয়েবসাইটটা আমাদের নিজেদের মতো করে এবং ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী ডিজাইন করতে আছে, সেক্ষেত্রে ফ্রি থিম দিয়ে ডিজাইন করা পসিবল হয় না, আমাদের প্রিমিয়াম থিমের প্রয়োজন হয়। বাট ফ্রি থিম দিয়েও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। আমাদের প্র্যাকটিস করার জন্য ফার্স্ট টাইমে আমরা ফ্রি থিম দিয়েই কাজ করব। বাট যখন আমরা ক্লায়েন্টের কাজ করব, তখন আমরা অবশ্যই ফ্রি থিম দিয়ে কাজ করব না, তখন আমরা প্রিমিয়াম থিম কিনেই কাজ করব। যখন আমার মানে ক্লায়েন্টকেও আমরা বলবো, যে আমাদের থিম কিনে দিতে এবং সেই থিম দিয়ে আমরা তার প্রজেক্টের কাজ করে দিব। তো এখান থেকে আমরা wordpress.org এই ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন ধরনের থিম, যে কোনো ধরনের ফ্রি থিম এখান থেকে পেতে পারি। তো এখান থেকে আমরা যে কোনো থিম ডাউনলোড করে আমরা আমাদের মতো কাজ করতে পারি। এখন আমি কথা বলবো প্রিমিয়াম থিম নিয়ে। তো প্রিমিয়াম থিম জিনিসটা কি? প্রিমিয়াম থিম আমরা যদি খুঁজে বের করতে চাই, তাহলে আমরা একটা থিম খুঁজে বের করি। যেমন সাপোজ যে কোনো একটা থিম, যে নিউজ পোর্টাল থিম দিয়ে আমরা যদি একটু সার্চ করি themeforest.net, আমরা এই ওয়েবসাইটে একটু চলে যাব। তো themeforest.net এখান থেকে আমরা দেখছি যে অনেক ধরনের থিম এখানে আছে। তো এখান থেকে আমরা যে কোনো, জাস্ট আমরা একটা এই যে ডেইলি নিউজ এই ধরনের একটা থিম আমরা সিলেক্ট করলাম, ডেইলি নিউজ ওয়ার্ডপ্রেস ম্যাগাজিন অ্যান্ড ব্লগ থিম। তো এই থিমটা এখানে দেখা যাচ্ছে এটা একটা পেইড থিম। তো থিম ফরেস্ট আমাদের খুব ভালো একটা মার্কেট প্লেস, যেখান থেকে আমরা আমাদের থিমগুলা খুব সুন্দরভাবে কিনতে পারি এবং অরিজিনাল প্রোডাক্ট। তো এখান থেকে দেখেন এই থিমটার প্রাইস হচ্ছে $59। তো এই থিমটা যদি আমরা একটু ভিজিট করে দেখি বিস্তারিত, অ্যাকচুয়ালি আমরা থিম সম্পর্কে জানছি এবং আমাদের এই থিমটার কাজ এবং থিমটার আমরা তো জানি যে আমরা ওয়েবসাইটটা করব, সেটা বিভিন্ন ধরনের একটা থিম দিয়ে করব। দেখেন যে ডেইলি নিউজের যে থিমটা, এই নিউজের এই থিমটা খুব সুন্দরভাবে আপনার ডেমো দেওয়া আছে, অনেক সুন্দর, এই স্টাইলটা অনেক সুন্দর। আমরা যদি এই থিমটা পারচেস করি, তাহলে আমরা এই এত সুন্দর এই ধরনের আমরা একটা নিউজ পোর্টাল অথবা ব্লগ সাইট আমরা করতে পারি, আমাদের নিজেদের জন্য করতে পারি এবং ক্লায়েন্টের জন্য চাইলেই আমরা করতে পারি। তো এই থিমটার নাম হচ্ছে ডেইলি নিউজ। তো এটা একটা প্রিমিয়াম থিম, তো এটা আমাদের ইউজ করতে হলে অবশ্যই আমাদেরকে এই থিমটা কিনে ইউজ করতে হবে, এই $59 দিয়ে এই থিমটা পারচেস করতে হবে, দেন আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবো। তো এখন দেখেন যে এখান থেকে ফ্রি থিম ও প্রিমিয়াম থিমের যে সুবিধা, সেটা হলো যে প্রিমিয়াম থিম আমি আমার ইচ্ছা মতো যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবো, আমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো, মানে আমরা যেমনটা চাই প্রিমিয়াম থিমের ভিতরে ফিচারগুলো ঠিক তেমনটাই আমরা পাবো। ফ্রি থিমে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের অনেক কিছু এডিট করা যায় না, অনেক ইনফরমেশন ডিলিট করা যায় না, অনেক লিমিটেশন থাকে, বাট সেক্ষেত্রে প্রিমিয়াম থিমের ক্ষেত্রে এই লিমিটেশনগুলো থাকে না। সো আমরা প্রিমিয়াম থিম ইউজ করব, আপনাদের যেই প্রিমিয়াম থিম যা কিছু লাগে না কেন সেগুলো আমরা প্রোভাইড করব। আমাদের এই কোর্সের সাথেই ইনক্লুড করা আছে সেগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, নিজেদের ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং ক্লায়েন্টের ওয়েবসাইটও তৈরি করতে পারবেন। তবে আমরা প্রাথমিকভাবে যখন প্র্যাকটিস করব, তখন অবশ্যই আমরা ফ্রি থিম দিয়ে প্র্যাকটিস করব। তার কারণ আমরা এখন ফার্স্ট আমাদের লার্নিংটা শুরু করছি, সো এখন আমরা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করব না, আমরা ফ্রি থিম দিয়ে একটা সাইট তৈরি করব, আবার সেটাকে ডিলিট করব, রিসেট করব, নতুন নতুন করে আবার নতুন নতুন থিম আমরা অ্যাড করব। এইভাবে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে আমরা প্রিমিয়াম থিম দিয়ে কাজ করা শুরু করব। সো আমরা এইখানে এখন আমাদের বর্তমানে আমরা কি করব, আমরা ফার্স্ট একটা ফ্রি থিম বাছাই করব এবং আমাদের ওয়েবসাইটে সেটা ইনস্টল করে কাজ শুরু করে দেবো। আমরা পরবর্তী পার্টে থিমটা ইনস্টল করব এবং আমাদের কাজ শুরু করে দেবো। তো দেখতে থাকুন, আল্লাহ হাফেজ।